প্রায় সময় আমাদের সাথে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়ে থাকে দেখা যাচ্ছে ফ্রিজ থেকে দুধ বের করলাম জাল দেবার জন্য আর দুধটা এরকম ছানা কেটে গেল তখন কি করবো হ্যাঁ আজকে এই ছানা কাটা দুধ দিয়ে আপনাদেরকে দুটো রেসিপি রেসিপি করে দেখাবো দেখাবো আজ একটা এবং এর পরবর্তীতে থাকছে আরেকটি বিশ্বাস করেন জানার পর আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো যেটা করতে হবে প্রথমেই ছানাটাকে খুব সুন্দর করে ছানার পানিটা ঝরিয়ে নিতে হবে সারা রাতের জন্য রেখে দিবেন তারাহরো একদম করবেন না একটু ধৈর্য নিয়ে করবেন কাজটা অন্য সময় হলো তো চিনি মিশিয়ে ছানাটাকে একদম পুরো ঝুরঝু করে খেয়ে ফেলতাম এবার এই রেসিপিটা দেখে বানাবেন আর মনে মনে বলবেন ভাগ্যিস ভিডিওটা আমার সামনে এসেছিল তা না হলে তো আমি জানতাম যাই হোক কথা বলতে বলতে দেখুন ছানার পানিটা কিন্তু সারা রাত রাখার পরে এই পানিটা পরের দিন সকালবেলা আমি চাল পোলাও চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালগুলো এই ছানার পানির মধ্যে দিয়ে দিলাম ও আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু এক কেজি দুধের ছানা এবং এক কেজি দুধের যে পানিটা ছিল ছানার পানিটা সেটা আমি ব্যবহার করেছি তো চালটা দেওয়ার পরে ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মধ্যে কোনো চিনি দেওয়া যাবে না এলাচ দিয়েছিলাম দু টুকরো এরপর কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আখের গুড়া আপনারা চাইলে যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন বা চিনিও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু টেস্টি ভাব আসার জন্য এটা করলাম আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ যা খুশি তা দিতে পারেন বিশ্বাস করেন আমি যখন এই রান্না শেষ করে ঠান্ডা হওয়ার পর আমার বরকে দিলাম আমার বর বুঝতে যে আমি এটা দুধের ছানা কাটা পানি দিয়ে আশা করি আমার ভিডিওটি দেখার পরে আজকের পর থেকে আর কেউ ছানার পানি ফেলে দিবেন না তো এই হয়ে গেল আমার ছানা দিয়ে ছানার পানি দিয়ে রান্না করা পায়েস খুব মজা আর হ্যাঁ পায়েসটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর খাবেন তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে লাইক শেয়ার দিতে ভুলবেন আর কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে